ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিড আইডল। তো সবাই কেমন আছো? আজকে বেশ কয়েকদিন পরে আমি আবার একটা ভিডিও করছি। অ্যাকচুয়ালি আমার একটু শরীর খারাপ হয়ে গিয়েছিলো, তো আমি হসপিটালাইজ ছিলাম, তো সেই জন্য ভিডিও করতে পারিনি, তোমাদের সাথে সেভাবে আড্ডা দিতে পারিনি। তো আজকে পয়লা বৈশাখ, তো আজকে সেরকম কোনো প্ল্যান আমার নেই, কেননা শরীর খারাপ, সেরকমভাবে কোথাও খাওয়া দাওয়ারও কোনো প্ল্যান নেই। ইচ্ছা ছিল, বাট হবে কি না আই ডোন্ট নো, হলে তো দেখতেই পারবে। তো আজকে এখন আমি একটু বেরোচ্ছি, তো আড্ডা মারতে অ্যাকচুয়ালি একটা দোকানে একটু যাবো, জানি না ওখানে হালকাতা আছে, আমাদের কি বলেছিলো যেতে, তো সেজন্য যাবো। ওখানে মিষ্টির প্যাকেট দিবি কিনা সেটাও আমরা জানি না, আমার সাথে আমার একটা ফ্রেন্ডও যাবে, তো ওখানেই যাবো গিয়ে দেখি। এবার যাচ্ছি তো ওখানে, তো জানি না কী হবে, যদি যেতে পারি সেটা আই থিঙ্ক শেয়ার করবো, তো জানি না কী করবো, বলবো সেটা দেখা তোমাদের, আমি ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। যাই হোক, তোমার ফ্রেন্ডটা আসছে, আমরা এখনই বেরোবো। বেরিয়ে অ্যাকচুয়ালি একটু রেস্টুরেন্টেই যাওয়ার ইচ্ছা আছে, ছোটোখাটো কিছু খাবো, তো যদি যাই তো শেয়ার করবো, না হলে আর করবো না। আর আজকে ব্লগটা দিচ্ছি এই কারণে, যেহেতু আজকে শুভ নববর্ষ, তোমাদের সাথে একটু আড্ডা মারবো সেই কারণেই। তো আমার ব্লগ করার কোনো রকম ইচ্ছা ছিল না, অ্যাকচুয়ালি শরীরটা খুবই খারাপ ছিল, এখন বেটার আছি। আর কদিন আমি ব্লগ দিতে পারিনি, ভিডিও দিতে পারিনি, তো আজকে আবার এই ভিডিও দিচ্ছি, তো দেখা যাক কী করা যায়। তো চলো আমি এখন যাই, দেন আমি রেডি হয়ে গেছি, পুরো মানে নর্মালভাবে রেডি হয়েছি, সেরকম কিছুই না, নর্মাল একটু রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এবার বেরোবো। ওকে, তো চলো যাচ্ছি, লেটস সি। তো বন্ধুরা, আমি আজকে বেরিয়ে পড়লাম, এখন বেরিয়ে পড়লাম, রাস্তাতেই আছি, রাস্তা দিয়ে এবার যাচ্ছি হেঁটে হেঁটে, আমার ফ্রেন্ডটা আসবে, ফ্রেন্ডের সাথে তারপর আবার যাবো। কি মারাত্মক লেভেলের ভিড় বাবা! এতটা ভিড় ওই দিকটা, এই দিকটা, ওই দিকে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, ওদিকে আমরা গেলাম না, তো আমরা এই দিকটা যাচ্ছি। আদৌ রেস্টুরেন্টে গিয়ে খাবার পাবো নাকি সন্দেহ আছে, এত ভিড় না রেস্টুরেন্টগুলোতে। আমাদের একটু বড়ো রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান ছিল, সেটা হলো না অনিবার্য কোনো কারণে। তো অনিবার্য কোনো কারণ না, আজকে ভিড়ের জন্য যাবো না, আর ভিড় না থাকলে তাহলেই যাবো। আইসক্রিম খাবো, বাড়ি যাবো, অনেকের অনেক রকম কমেন্ট সাইট থেকে আসছে। আমি এখন রিলায়েন্স ট্রেন্ডসের সামনে আছি, চলো রেস্টুরেন্টে গিয়ে কথা হচ্ছে আবার। আর কিছু বলার নেই, অ্যাকচুয়ালি একেবারে বোরিং, কিছু কিনে না রে, আমারও তো পয়সা নেই, একটা চেন কিনে ধরে, চল 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 একটা সেগু করছে, বটে আলুর পরে পাশে ইচ্ছা করছে না, বিরক্তি লাগছে, বিকজ আমাদের এখানে তো আর ওলা উবের নেই, কী করবো হেঁটেই যাচ্ছি। এমন কোনো গ্রামে থাকিস না সেটা বলিস না, নেই আমাদের এখানে ওলা উবের, নেই, না থাকলে কি করে, ছাড়া সব আছে, হ্যাঁ ওলা উবের ছাড়া সব আছে, এদিকে রাস্তার মাঝখানে গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছে। এনিওয়ে আমাদের রেস্টুরেন্ট, বাবা এই রেস্টুরেন্টটা ফটো করে ফাঁকা, ওটা ফাঁকা মানে ওটা ঢক, তার মানে ওটাতে ভিড় আছে মেবি অনেকটাই, হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। আমি আর কিছু দেখাতে পাচ্ছি না, কষ্ট হচ্ছে, আমি আবার রেস্টুরেন্টে গিয়ে কথা হচ্ছে তোমার সাথে, চলো আমরা এখন রেস্টুরেন্টে যাই। তো আমি একটা ছোটোখাটো রেস্টুরেন্টে তো চলে এসেছি, এখন আমি রেস্টুরেন্টে, ওখানে আমাদের মেনুটা মেনুটা সিলেক্ট করলাম, খাবারটা চলে এসেছি, প্রচন্ড গরম,
আমার কিছু বলার নেই। খাবারটা এটা হচ্ছে আমাদের এখানে কিউএফসি, ঠিক আছে? তো এখানকার কিউএফসি চিকেন পাওয়া যায়, সব রকমের আইটেম আছে যে মেনু। মোটামুটি প্রাইসের মধ্যে সব রকমের আইটেম। চলো শুরু করি। এই খারাপ না, বেশ বড়ো বড়ো আছে সাইজ। বেশ টেস্টি লাগে খাবারটা। দুদিন পর খাচ্ছি, আমার পেট খারাপ হয়েছিল, তারপরে ফার্স্ট বোনলেস তো ভালো লাগবে। তো প্রথমে আমরা ওখানে গিয়ে আগে খেয়েছিলাম হচ্ছে চিকেন, যেরকম ফ্রেঞ্চ ফ্রাই হয় সেরকমই চিকেন ফ্রাই টাইপসের, ছোটো ছোটো বেশ লম্বা লম্বা আলুর মতন। আর পরে আমরা এই উইংস দুটো নিয়েছিলাম, সেই উইংস দুটো খেয়েছিলাম। এগুলো খাওয়ার পরে আর কিছু খাওয়া হয় না। তারপরে বাইরে বেরিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি। আমরা রেস্টুরেন্ট থেকে এখন বেরোলাম। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এখন আমরা রুটি নিলাম। রুটি নিয়ে এবার বাড়ি যাচ্ছি। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে সেভাবে কিছু খাওয়া হয়নি, হালকা কিছুই খেয়েছিলাম। তো যেহেতু আমার পেটে একটু সমস্যা ছিল, সেই জন্য হালকা কিছু খেয়েই বেরিয়ে গেছি। আর রাস্তাতে এতটা পরিমাণে আওয়াজ হচ্ছিলো, যেই কারণে আমি আলাদাভাবে কথাটা বলতে বাধ্য হলাম। প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছিলো। আগে ভিডিওগুলোতে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো, খুবই আওয়াজ হচ্ছিলো। তো সেই কারণে করতে বাধ্য হলাম। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে এসে যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে বেশিক্ষণ রাস্তাতেও থাকলাম না, কারণ এতটা পরিমাণে ভিড় ছিল বাজারে। তো আমরা মোটামুটি রেস্টুরেন্টে হালকা কিছুই খেয়ে রুটিটা নিয়ে আমি বাড়ির দিকে ব্যাক করেছি। তো যাই হোক, তো তোমরা কিন্তু সবাই আমার ভিডিওগুলো দেখো। আজকে অ্যাকচুয়ালি আজকে কী করলাম না করলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। পয়লা বৈশাখের দিন সেভাবে কিছু করিনি, ইচ্ছা ছিল অনেক কিছুই, কিন্তু আমার শরীর খারাপ হওয়ার কারণে আমি আর বেশি কিছু করতে পারলাম না। যাই হোক, আমার চ্যানেলটা দেখো, আমার ভিডিওটা দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর কিছু সেভাবে বলার নেই। তো আমি আপাতত এখানেই বলছি। এবার আমি একটা কোল্ড ড্রিঙ্কসের দোকানে এসেছি কোল্ড ড্রিঙ্কস নিতে। তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেতে খেতে বাড়ি চলে যাবো। যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর এও বড়ো করলাম না। তোমরা অবশ্যই আমার সাথে থেকো, আমার পাশে থেকো।